चैनल के सबस्क्राइब करे आमादेर पाशे थाकुन। चाकरी देवार नामे लक्ष लक्ष टाका हाथिए निये पालिए गेछे प्रतारक चक्र, एरकम खबर आमरा माझे माझे शुनते पाई। ग्राम बांगलार असहाय मानुष भिटे माटी बिक्री करे तादेर सन्तानेर चाकरीर जन्य सर्वस्व तुले देन एई प्रतारक चक्रेर हाते। सम्प्रति दुजनके ग्रेफतार करेछे पुलिश। तादेर बिरुद्धे अभियोग, राज्य सरकारेर विभिन्न दफ्तरे चाकरी देवार नामे लक्ष लक्ष टाका प्रतारणा करेछे एई चक्रटी। सरकारेर विभिन्न दफ्तरेर भुवो ओयेबसाइट तैरि करे भुवो नामेर तालिका प्रकाश करे नियोगपत्र पौंछे देवार काज करेछेन एई चक्रटी। बेकार जुबक जुबतीर पितामातारा एई फादे पा दिए लक्ष लक्ष टाका खुइयेछेन। नदिया जिलातेओ एई चक्रटी सक्रिय हये उठेछे बोले अभियोग उठेछे। आर एई धरनेर चक्रेर बिरुद्धे मुख खुलेछेन कृष्णगर सांसद तथा तृणमूल कॉग्रेसेर नदिया जिला सभानेत्री महुआ मैत्र। তিনি সাধারণ মানুষদের সচেতন করে সোশ্যাল মিডিয়া মারফত যে বার্তা দিলেন। নমস্কার, আমি আপনাদের সাংসদ মহুয়া মৈত্র বলছি। আমার কাছে কয়েকটি কমপ্লেইন এবং লিখিত অভিযোগ এসেছে যে এলাকায় এলাকায় কয়েকজন ব্যক্তি যে কোনো দপ্তরে চাকরি হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে, সেটার নাম করে বন্ড সই করে মানুষ থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা তুলছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে গ্রামের মানুষের এতক্ষণ যদি জানা হয়নি তা আমি পরিষ্কার বলে দিচ্ছি, যে কোনো দপ্তরে যখন রিক্রুটমেন্ট হয় সরকারি দপ্তরে, সেটা একটা সিস্টেমের মাধ্যমে হয়, সেটা কোনো দালাল বা যে কোনো ব্যক্তিকে টাকা দিয়ে হয় না। প্রাইমারি চাকরির নাম করে অনেক বিগত সালে টাকা এরকম লোকে নেওয়া হয়েছে, তারা এখন কাঁদছে, ঘুরে বেড়াচ্ছে, এসে বলছে একে টাকা দিয়েছি, আর যে টাকা দিয়ে নিয়েছে সে ফেরার হয়ে যায়। এখন আবার একটা এলাকায় এলাকায় চক্র শুরু হয়েছে যে এই দপ্তরে রিক্রুটমেন্ট হচ্ছে, ওই দপ্তরে রিক্রুটমেন্ট হচ্ছে, যে কোনো আপনার এখানে অসৎ ব্যক্তি নাম করে টাকা তুলছে। আপনারা কেউ এক পয়সা দেবেন না, কেউ যদি টাকা চাকরি পাইয়ে দেব এটা বলে আপনাদের থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, অনেক জায়গায় লোকে জমি বিক্রি করে, গয়না বিক্রি করে তার সন্তানের চাকরি হবে বলে সে এরকম অসৎ ব্যক্তিকে টাকা দিচ্ছে। এটা আপনারা প্লিজ করবেন না, যদি এরকম হয়ে থাকে আমাকে ইমিডিয়েটলি জানান, আমরা অ্যাকশন নেব। আর ভয় পাবেন না, যারা চুরি করছে, যারা অসৎ ব্যক্তি তাদের তো ভয় পাওয়ার কথা। যদি আপনারা নিজের টাকায় নিজের মেরিটে চাকরি পাবেন, তা কেউ আপনাকে ঠকিয়ে টাকা নিল, তো আপনি নালিশ করতে কেন ভয় পাবেন? ভয় পাবেন না, কাউকে এক পয়সাও দেবেন না। যখন রিক্রুটমেন্ট হয় সরকার সিস্টেমে রিক্রুটমেন্ট করে, আর সেখানে দাঁড়িয়ে কাউকে এক পয়সা দেবেন না প্লিজ, এটা আমি আপনাদের রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ।